এই লোক উনি চিম্বুক পাহাড়ের উপর উঠে শক্তি ক্ষয় করতে চাচ্ছে না। নায়ক নায়ক ভাব নিয়ে তো নায়ক ভাব আপনি করতে চাইলে আমি 100% ভিডিও করি নাও কথা একবার সামনে ভিডিও করে দিয়ে দিবেন শিওর ভাবনা একটা ভিডিও করি আপনি প্রকৃতির মতো কাষ্টার দছেন ভাই আজকে বাবুলের সাথে কি ঝগড়া হয়ে আসছেন চাকা নষ্ট হয়ে গেল রে একটা গান গান হ্যালো ভিউয়ার্স, ঘর থেকে বের হয়েছি সারা বাংলাদেশের প্রতিটি জেলা ঘুরবো বলে। প্রথমে গিয়েছিলাম কক্সবাজার, আজকে ঘুরতে আসলাম বান্দরবান। বান্দরবানে অনেকগুলো জায়গা ঘুরবো। বান্দরবান ঘুরতে হলে সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনাকে একটা চাঁদের গাড়ি ভাড়া করতে হবে। যেহেতু আমি একা, তাই আমি একটা গ্রুপের সাথে যুক্ত হয়েছি, যার জন্য আমার খরচ পড়বে মাত্র 500 টাকা। 500 টাকা খরচ করে আমি প্রায় 5টি জায়গায় ঘুরবো। আর যেহেতু এই মুহূর্তে স্বর্ণ মন্দির বন্ধ রয়েছে, তাই আমি ওটা ঘুরতে পারছি না। আপনারা যারা চাঁদের গাড়ি ভাড়া করতে চান, আপনারা বান্দরবান শহরের হিলবার্ট এলাকা থেকে চাঁদের গাড়ি ভাড়া করতে হবে। আজকে পর্বে দেখতে পাবেন চিম্বুক পাহাড় এবং শৈলপ্রপাত। এর আগে আমি নীলগিরি গিয়েছি, তার আলাদা পর্ব আছে, সেটি দেখার আমন্ত্রণ রইল। আর পরের পর্বে দেখতে পাবেন মেঘলা পর্যটন কেন্দ্র ও নীলাচল, সেগুলো দেখার আমন্ত্রণ রইল। ভিউয়ার্স, এখন যাবো চিম্বুক পাহাড়ে। প্রবেশ মূল্য নিল 20 টাকা। চিম্বুকে আসার পরে এখন যাব চিম্বুকের ডেকে। লাগানোর কি আছে যে হইতাছে ভিউয়ার্স, এটা হচ্ছে চিম্বুক পাহাড়। কিন্তু সত্যি কথা বলতে নীলগিরি দেখার পরে আর চিম্বুক পাহাড়ে আসে তেমন একটা ভালো লাগছে না, ঠিক না? মূল ঘটনা হচ্ছে নীলগিরি এতটাই সুন্দর, চিম্বুকে আসলে আসলে সকালবেলা আসলে হয়তো কিছুটা মেঘ পাবেন, কিন্তু দৃশ্য মোটামুটি একই। এর চেয়ে নীলগিরি অনেক সুন্দর। এই জায়গাতে মনে হয় একটা কটেজ আছে বা থাকার জায়গা, কাউকে দেখলাম না, কীভাবে বুকিং দেওয়া যায় সেটাও জানি না। আর দেখলেন তো ঢোকার সময় 20 টাকা নিল। এই লোক উনি চিম্বুক পাহাড়ের উপর উঠে শক্তি ক্ষয় করতে চাচ্ছে না। বলেন আপনি কেন ক্ষয় করতে চাচ্ছেন না শক্তি? ভাই এনার্জি শেষ নাকি? চিম্বুক পাহাড় পছন্দ হয় নাই? পছন্দ হয় না। নীলগিরি দেখে আর ভালো লাগছে। আর নীলগিরি তো অনেক সুন্দর, নীলগিরি অনেক সুন্দর আছে। আর চিম্বুক পাহাড়ে উঠিনি না। তারপর আমাদের যত পান খাচ্ছি, পান পাট খাচ্ছেন আমাদের জন্য আনলেন, একা একা খাচ্ছেন। তো এখন আমার গন্তব্য কোন জায়গায়? মেঘলা না না এখন তাই ও ইয়া শৈলপ্রপাত। শৈলপ্রপাত তো ভিউয়ার্স, আপনাদের সাথে আবার দেখা হবে শৈলপ্রপাত এইদিকে। ততক্ষণে ভিডিওটি দেখতে থাকুন। আর এবার আসছে এবার স্থানীয় জায়গার আমি ঘুরতে আসছি আর কি। তো দর্শক, চিম্বুক পাহাড় দেখা শেষ। আপনাদের যদি নীলগিরি দেখা থাকে অথবা নীলাচল দেখার ইচ্ছা থাকে, তাহলে আমার মনে হয় না এটা দেখে সমস্যা করার দরকার আছে। আমার কাছে ভালো লাগে নাই, তারপর আপনাদের ইচ্ছা, আমি আমার মতামত জানালাম। ছেলে দাঁড়ায় আছে কিন্তু হিরোইনের অভাব।
নায়ক নায়ক ভাব নি কিন্তু নায়িকার ভাব ভাই খুব কষ্টে আছে ভাই আপনার মনে কি কষ্ট বলে দেন ভাই আছে কি ভাবি বাবির কাছে কি দোয়া নিয়ে নাই বদ দোয়া নিয়েছেন গাড়ির চাক্কা পাঞ্চার হয়ে গেল ভাই আজকে বাবুলের সাথে কি ঝগড়া আসছেন চাক্কা নষ্ট হয়ে গেল চাক্কা তো ভাই আমাদের গাড়ি নষ্ট হয়ে গেল এখন আমরা চাকা পাল্টিয়ে তারপর আবার যাত্রা শুরু করবো কলা গাছ দেখো আমার কাছে কলা গাছ আছে বাঁশ গাছ দরকার তোমাদের পাশে বলেন না যে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আপনার চ্যানেলের পাশে বলেন আরো আরো আলো গেল নাই তো ভাই আপনি ইয়া ওই যে আপনার চিনাঙ্গা বাসায় কেমন আছে কি কেমনে বলে কেন আছে গম আছো কারো বলে ভালো আছে তো গম আছে কেন আছে চিনাঙ্গা বাসা কুরিয়ার বাসা বলে হ্যাঁ আমাদের গাড়ি ঠিক হয়ে গেছে আমরা এখন যাবো চাকা তো এখন এতক্ষণ নিচে আসলে গাড়ির উপরে উঠে গেছে ঘটনা কি আমাদেরকে অনেক দূর যেতে হবে দিল্লি জয় করতে হবে আমরা এখন বাংলা জয় ব্যস্ত কি বলেন আপনি করতে চাইলে আমি 100% ভিডিও দিয়ে সামনে না পিছনে ভাই সত্যি করবেন আসলে না সত্যি ভালোই তো আমরা একটা চিটাঙ্গার স্থানীয় গান শুনলাম খুব ভালো লাগলো এবং কিছু কিন্তু তারপর ভালো লাগছে মোবাইল তো লাগাতো না তো বললো
তো ভিউয়ার্স আমরা ঝর্ণার কাছাকাছি চলে আসলাম, আমার চুলগুলো লাল হয়ে গেছে। চলুন আমরা ঝর্ণা দেখে আসি। এটা হচ্ছে চিম্বুক পাহাড়ে যাওয়ার আগে, এদিকটা হচ্ছে বান্দরবান শহরের রাস্তা, আর এদিকটা হচ্ছে যে আমরা নীলগিরি গেলাম সকালবেলা। আরে হচ্ছে ঝর্ণা, ঝর্ণায় খুব অল্প পানি, বর্ষা গেলে পানি আরও বেশি থাকে। পানি এত টল টলে দেখতে পাচ্ছেন, আর ঠান্ডা। ও বুঝলাম, মুক্ত একদম ফ্রেশ হয়ে গেল। ভাই আপনার কি ডিসকভারির মতো ডিসকভার করে আসলেন নাকি? বিয়ার গ্রিলস কেমন, ভিতরে কেমন? অনেক সৌন্দর্য আছে ভিতরে। কতক্ষণ লাগবে? আমরা চলে যাচ্ছি, যেহেতু ঝর্ণাতে এত পানি নাই, মূল ঝর্ণা দেখতে হলে আরো অনেক দূরে যেতে হবে। আপনি একটা ভিডিও করি, আপনার প্রকৃতির মতো কাজ করতেছেন। এত সুন্দর প্রকৃতির মাঝে গান শোনার সুযোগ পাবো তা ভাবিনি। এত সুন্দর প্রকৃতি দেখে দেখে প্রায় ঘন্টার পর ঘন্টা ক্লান্তিহীনভাবে কাটানো যায়, আর এর সাথে যদি গান যুক্ত হয় তাহলে তো কথাই নেই। আজকের পর্বটি এই জায়গাতেই শেষ করে দিচ্ছি। পরের পর্বে দেখতে পাবেন মেঘলা পর্যটন কেন্দ্র এবং সেই সাথে নীলাচল। নীলাচল অনেক সুন্দর, তাই আশা করব ওই ভিডিওটিও দেখবেন। সবাই এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব এখনও করেনি তাদের কাছে অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।